হ্যালো ফ্রেন্ডস, নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব ময়ূর বিচে। ইটস নট এ ময়ূর, ইটস ময়ূর। ময়ূর বিচটা এত সুন্দর, ঢেউগুলো এত অসাধারণ, এত বড় বড় ঢেউ, আপনারা যদি চোখের সামনে না দেখেন বিলিভ করতে পারবেন না। এক একটা ঢেউ এক একটা মানুষের চেয়েও 3-4 গুণ বড় মনে হয়। বাট চোখে দেখলে, মানে চোখের দেখা আর ক্যামেরার দেখা অ্যাকচুয়ালি সেম না। বিচটা আমাদের অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে ভিজিট পয়েন্ট। এখানে গিয়ে আপনি উপর থেকে সব কিছু, নিচে কী কী আছে আপনি সব দেখতে পারবেন। ওশানটা আপনি তুলে আনলে বিচটা আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। অসাধারণ ভিউ ছিল। পাথরের সাথে লেগে লেগে পানিগুলো এত সুন্দর লাগছিল যে অসাধারণ। আর এখানে অনেক মানুষ আগুন নিয়ে বসে টাইম স্পেন্ড করার জন্য। বাট এমন টাইম ছিল সেদিন সারাদিন বৃষ্টি হওয়ার কথা, আর সারাদিন বৃষ্টি হয়নি। বাট একটু পরে বৃষ্টি স্টার্ট হয়ে যাবে। এখানে আবার ইউএসএতে যে ওয়েদার, যে নিউজগুলো দেখতে এত এত হচ্ছে বিচে যাওয়ার রোড। একটু জঙ্গল আছে, একটু হাওরের মতন। এখানে কী কী পাখি আসে বা কী কী অ্যানিমেল আছে তা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। এখানে টাইগার আছে, বার্ড আছে, স্কাঙ্ক আছে, কোয়েল আছে। কোয়েল এখানে একটা রেগুলার পাখি বলা চলে, যেটা আমাদের বাংলাদেশে অহরহ দেখতে পাওয়া যায়। পানির কালারটা যে অসাধারণ ছিল, দিনটা ছিল খুব মেঘলা। দূর দূরান্তে থেকে দেখা যাচ্ছে পাহাড়গুলো। বেবি আমা অনেক হ্যাপি, সে সব দেখছে, পাহাড় দেখছে, ক্লাউড দেখছে। সে ওশান খুব পছন্দ করে। কিছু ফটোশুট করে নিলাম। আর সিঁড়ি করছিলাম এত, মানে এতগুলো সিঁড়ি এখানে, নিচে নামতে হলে আপনাকে এখানে সিস্টেমটা অনেক ভালো করেছে যে আপনি খুব বেশি কষ্ট করতে হয় না। এখানে বিচগুলোতে অ্যাক্সেস করা অনেক টাফ হয়ে থাকে নর্মালি ক্যালিফোর্নিয়াতে। তো আপনি অ্যাকচুয়ালি সব জায়গায় পাহাড়, তো তো পাহাড় বেয়ে আপনি নিচে নামতে গেলে আপনার অনেক রাউন্ড করে করে নিচে নামতে হয়, ধুতে হয়। বা এই এই বিচটার মধ্যে আপনাকে সিঁড়ি দিয়ে তার সিস্টেম অলরেডি করে দিয়েছে। এখানে ন্যাচারাল প্রসেসটা অনেক বেশি তারা মেনে থাকে। সো আপনাকে তেমন খুব বেশি রোড করে থাকতে হয় না। নর্মাল পাহাড়ে আপনারা বেয়ে বেয়ে নেমে নেমে নর্মালি চলতে হয়। আর এখানে বিচগুলো অ্যাক্সেস করা একটু টাফ হয়ে থাকে, পাহাড় থেকে নিচে নামতে একটু কঠিন হয়ে যায়। কি অসাধারণ দৃশ্য, বসলে এখানে বসেই থাকতে মন চায়।
আমাদের অনেক ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং নেক্সট টাইম দেখাবো অন্য কোনো স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ। দাদি, মামা তুমি কোথায় এসেছো? পার্কে এসেছো? পার্কে কি করতে এসেছো মা? প্লে করছে? ওয়াও, থ্যাংক ইউ মমি।